আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই যে আজকে আমাদের কিছু গাছ আসছে, নতুন কিছু কালেকশন, এগুলো হচ্ছে অ্যাপ্রিকট গাছ, অসংখ্য ফলের গাছ আসছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওটি অনেক বড় হবে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং অনেকগুলো গাছের সঙ্গে আজকে পরিচয় করা দিব, গাছগুলো চিনে দেব। এই যে দেখেন, এগুলো হচ্ছে অ্যাপ্রিকট গাছ, এগুলো রেড অ্যাপ্রিকট। দেখতে পাচ্ছেন পাতাটা কত সুন্দর এবং পাতার সাইজটা কেমন, সবগুলো কলমের গাছ আছে। এই যে এগুলো সবই কলমের গাছ, অসংখ্য গাছ আছে আমাদের কাছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। অর্ডার করার প্রসেসটা আমি ভিডিও শেষে জানিয়ে দেবো কীভাবে অর্ডার করতে হয় বরাবরই। আর যদি আমাদের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে তো জানেনই কীভাবে অর্ডার করবেন। সো এগুলো হচ্ছে আপেল গাছ, পরিমাণ 99 আপেল, ইন্ডিয়ান ভ্যারাইটি। তো এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলাতে ফুল আসছিলো মেইনলি, এগুলা ফুল টুল ঝাঁকুনিতে এগুলা ফুল টুল হয়তো পড়ে গেছে। যে দেখেন এখানে অসংখ্য গাছ আছে। আচ্ছা, হরিমোহন 99-এর গাছটা আমি ভালোভাবে দেখাই, এগুলো বেশ বড় সাইজের গাছ, এখানে বেশ বড় সাইজের গাছ দেখতে পাচ্ছেন, এগুলাতে ফুলও গজাবে হয়তো আবার। আর এখানে যেগুলো গাছ দেখতে পাচ্ছেন এগুলা সবগুলোই হচ্ছে হরিমোহন 99-এর গাছ এই সিরিয়ালের। আর এই পাশে আরও আছে, এই পাশে আরও কলমের গাছ, এগুলো দেখতে পাচ্ছেন, এই যে সবগুলো হচ্ছে কলমের গাছ আপেলের। সো এটা হচ্ছে আন্না আপেলের গাছ, এই যে অসংখ্য গাছ আছে, আন্না আপেলের চাহিদা অনুযায়ী এগুলার গাছ নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন কতগুলো গাছ আছে, প্রায় 350-300-এর মতো গাছ আছে টোটালে আপেলের, এখানে অসংখ্য গাছ। তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন, আপনাদের অর্ডারের ওপর ভিত্তি করেই কিন্তু আমরা গাছের চালানটা নিয়ে আসছি। অসংখ্য গাছ আছে, এগুলো 1.5-2 বছর সময় লাগবে, গাছটা পরিপক্ক হইলে ফুল চলে আসবে, ফলও হবে। আর এগুলো হচ্ছে ম্যানিলা চেরি। সো এই চেরিটা সম্পর্কে আমি বিস্তারিত কিছুই বলতে পারবো না, কারণ এই চেরিটা আমি ওইভাবে আমার খাওয়া বা আমার বাগানে এখন পর্যন্ত হয় নাই। সো যতদূর জানি বাংলাদেশে এই চেরিটা হয়েছে, বিভিন্ন বাগানে দেখছি বা বিভিন্ন নার্সারিতে দেখা হয়েছে যে সেই জায়গাগুলোতে হয়েছে যে ফুল চলে আসছে। মোটামুটি এগুলো শীতের সময় এরকম সময় ফুল চলে আসে, সিলভিয়া চেরিরও তাই, সিলভিয়া চেরিরও ফুলও আসে এরকম সময়। হ্যাঁ, বেশিরভাগ প্রায় 75% ফলের গাছের ফুল এই মুহূর্তে আপনি পাবেন সারা বিশ্বে, মূলত জানুয়ারি মাসের দিকে, জানুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত এরকম ফুল আসার প্রক্রিয়া চলতে থাকে। আর এগুলো হচ্ছে অলস্পাইস গাছ, অলস্পাইস মশলা সম্পর্কে আগামীকাল আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড হবে, আশা করি ভিডিওটি দেখবেন। আর এখানে আরও কিছু গাছ আসছে, এই যে তিন ফল, আমি বরাবরই তিন ফল নিয়ে বেশি আগ্রহী, কারণ তিন ফল একটি এমন একটি ফল যেটা আপনি আপনার ছাদ বাগানে খুব অল্প পরিসরে জায়গা থাকলে সেই জায়গাতেই আপনি চাষ করতে পারবেন। এবং আমাদের কাছে দুইটা ভ্যারাইটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এগুলো স্টিল আসছে, এই দুইটা ভ্যারাইটি। সো এগুলো কিছুদের রেস্টে থাকবে, দেন এগুলো সাপ্লাই বা বিক্রির জন্য রেডি হয়ে যাবে। অসংখ্য গাছ আছে, এগুলো মূলত দুইটা ভ্যারাইটির আছে, এই যে পাশে একটা ভ্যারাইটি, এগুলো একটা ভ্যারাইটি, এই যে তিন ফলের গাছ। হ্যাঁ, অসংখ্য গাছ আনছি আমরা, আপনারা চাইলেই অর্ডার করতে পারেন আপনার বাগানের জন্য। আর তিন ফল কিন্তু খুবই সুস্বাদু, খুবই মিষ্টি এবং খুব দ্রুত ফল দেয় এই গাছগুলো। মূলত আপনি গাছ রোপণের 2-3 মাসের মধ্যে গাছে ফল চলে আসবে এবং সারা বছর গাছে ফল থাকে। আর এখানে আছে অ্যাভোকাডো, কলমের অ্যাভোকাডো গাছ, এগুলো সবগুলো গ্রাফটিং কলম। সো অ্যাভোকাডো বাংলাদেশে হচ্ছে, তবে খুব বেশি পরিমাণে হচ্ছে না, একমাত্র দেখা গেছে যে জাত বিশেষ ফলটা খুব দ্রুত এবং খুব বেশি পরিমাণে হয়। তবে এই অ্যাভোকাডো গাছের ক্ষেত্রে আপনার জাতটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, এগুলো সবই কলমের গাছ। দিনাজপুরে যে হর্টিকালচার আছে ওইখানে বেশ বড় সাইজের একটা অ্যাভোকাডো গাছ আছে এবং ওইখানে প্রতি বছর প্রচুর পরিমাণে অ্যাভোকাডো হয়। আর এটা আমাদের জানার কথা, আমরা জানি, মানে জানা কথা বা আমরা ভিডিওতে দেখেছি, তারপর আমরা ওইভাবে দেখি নাই বা ফিজিক্যালি ওইখানে আমরা অ্যাটেন্ড করে দেখি নাই। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজু বাদাম গাছ, কাজু বাদামের ফুল চলে আসছে, এই যে
সো কাজু বাদাম গাছ কিন্তু আপনারা লাগাতে পারেন। এই গাছগুলো কিন্তু নাদায় পড়ছে অনেকটা, বলতে গেলে এই গাছ অনেক চাপের মধ্যে ছিল, গাড়িতে যখন আসছে বিভিন্ন রকম গাছের সঙ্গে চাপানো ছিল, এক জায়গায় ছিল, যে কারণে পাতাটা কিছু নেতায় গেছে। তো এইগুলো সেরে উঠবে, কিছুদিনের মধ্যে রিকভারি করে উঠবে গাছগুলো, তাতে কোনো সমস্যা নাই। আর গাছগুলো দেখতে পাচ্ছেন খুব হেলদি আছে, এবং নতুন করে যেহেতু ফুল চলে আসছে, আশা করি ফলটাও খুব দ্রুতই চলে আসবে, কারণ ফলটা হয় বাংলাদেশে। নিশ্চিন্তে আপনারা লাগাতে পারেন কাজু বাদাম, কলমের গাছ সবগুলো। এই যে দেখেন এখানেও ফুল চলে আসছে, মানে প্রত্যেকটা গাছেই এখন ফুল আসবে, এবং অসংখ্য গাছ আছে, আপনারা অর্ডার করতে পারেন কলমের গাছ। হ্যাঁ, এগুলা সবগুলো হচ্ছে কলমের গাছ। তো এইবার দেখাবো এখানে হচ্ছে সিলভিয়া চেরি, এর আগে বলছিলাম ম্যানেরা চেরি সম্পর্কে, এবার আমরা দেখাবো হচ্ছে সিলভিয়া চেরি সম্পর্কে। এই যে দেখেন সিলভিয়া চেরি গাছ আসছে, প্রায় হাজারখানিক গাছ আসছে সিলভিয়া চেরি, আপনারা চাইলে নিতে পারেন। এই যে দেখেন কত গাছ, কয়টা নেবেন, মানে শেষ করতে পারবেন না গুনে, এতগুলা গাছ আসছে সিলভিয়া চেরি। দেখেন কত সুন্দর সুন্দর গাছ, এবং এই গাছগুলো কিন্তু আপনার খুব বেশি রোদ পরে এরকম জায়গায় লাগানো যাবে না, সরাসরি রোদ পরে এরকম জায়গায়, হালকা ছায়াযুক্ত জায়গায় লাগাতে হবে, মানে দিনের চার ভাগের তিন ভাগ যেন রোদ পরে, এক ভাগ যেন ছায়া পড়ে, এরকম জায়গায় আপনি লাগাতে পারেন। আর সুন্দরভাবে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছেন সাহেব সাজাচ্ছেন আমাদের। সো এই যে দেখেন এগুলো হচ্ছে কিউই ফল, নিউজিল্যান্ডের জাতীয় ফল। এই কিউই সম্পর্কে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে বর্তমানে বাংলাদেশে, কিউই একটা পার্সিমন একটা। সো এই কিউই ফলটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের জানা মতে এখনও কারো বাগানে হয় নাই, কারণ এটা মেল ফিমেলের একটা ব্যাপার আছে। সো আমরা গাছ যখন নেই ওইভাবে আমরা ইন্ডিকেট করতে পারি না কোনটা মেল গাছ কোনটা ফিমেল গাছ। সো এই এই ক্ষেত্রে কিন্তু একটা আমাদের ল্যাকিংস বলেন বা অন্য কিছু বলতে পারেন, যেহেতু আমাদের ওই রকম অভিজ্ঞতা নাই, আপনাদের চাহিদার উপরে ভিত্তি করে কিন্তু আমরা গাছগুলো নিয়ে আসি। অনেক কাস্টমার আছে যারা এসে বিভিন্ন রকম ফলের গাছের সন্ধান করে, যারা ফল হবে এই আশা ছেড়ে দিয়ে তারা বলছে যে গাছটা যেন আমার বাগানে থাকে, আমি যেন বলতে পারি হ্যাঁ এটা কিউই ফলের গাছ। ঠিক আছে, তাদের যুক্তিটা হচ্ছে এইরকম। সো অনেকের যুক্তির সঙ্গে এই যুক্তিটা মিলবে না। সো আমি ওই রকম কাস্টমারকে টার্গেট করে নিয়ে আসছি, যারা বছর অন্তর আমাদের কাছে এসে এরকম বিভিন্ন রকম আনকমন ফলের কালেকশনের জন্য খোঁজ করে, মূলত শখের বসে লাগানোর জন্য তাদের জন্য। তো তার প্রেক্ষিতে এটা হচ্ছে পিচ ফল গাছ। এই পিচ ফল গাছেরও কাস্টমার অনেক, পিচ ফল বাংলাদেশে হচ্ছে, এটা অনেক আগে থেকেই হয় পিচ ফল। কলমের গাছ এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সবই কলমের গাছ, তবে বীজের গাছ কিন্তু অনেক লেট করে হয়, এবং ফলটাও কিন্তু খুব বেশি দিন পর্যন্ত দিতে থাকে। কিন্তু কলমের গাছের ক্ষেত্রে একটা প্রবলেম হলো, এই গাছটা খুব দ্রুত বৃদ্ধি পায়, আর যে প্রবলেমটার কথা বলছি সেটা হচ্ছে কলমের গাছে খুব দ্রুত ফল আসে এবং খুব দ্রুত ফল শেষ হয়ে যায়। এই গাছের ফল কিন্তু খুব বেশি বড় হয় না, কিন্তু বীজের গাছের ফলটা বেশ বড় সাইজের হয়, কলমের গাছের খুব একটা বড় হয় না আমাদের জানা মতে, কিন্তু ভ্যারাইটির কারণে হয়তো বা তফাত হতেও পারে। সো এখানে এই যে হরিমোহন 99 এগুলো সাজানো হচ্ছে, সুন্দরভাবে সাজানো হচ্ছে এই জায়গায়। আর এবার দেখাবো পার্সিমন, যেটা কি না টপ বাংলাদেশের মধ্যে গাছ বিক্রির মধ্যে সবচেয়ে টপ একটা ফলের গাছ, সেটা হচ্ছে পার্সিমন। এমন কোনো লোক নাই যেটা নিয়ে কৌতূহল সৃষ্টি করে নাই বা কৌতূহলের মধ্যে পড়ে নাই। সো সেই ফলটা হচ্ছে এই পার্সিমন, জাপানের জাতীয় ফল পার্সিমন, এবং এটা কিন্তু সারা বিশ্বে পাওয়া যায়, শুধুমাত্র জাপানে না। যেমন বাংলাদেশে আমকে সরি জাতীয় ফলকে কাঁঠাল বলে গণ্য করা হয়েছে, কিন্তু কাঁঠাল যে শুধু বাংলাদেশে পাওয়া যায় এমন কোনো কথা নেই, কাঁঠাল বিভিন্ন দেশে পাওয়া যায়। ঠিক আছে, অনেকেই বলেন যে আমাকে জাপানের জাত দিতে হবে, কিন্তু ভাই একটা কমন বিষয়টা হচ্ছে কি, আপনার বাগানে কিন্তু ফল হচ্ছে, আম হচ্ছে, আম শুধু বাংলাদেশে হচ্ছে না বা আম বিভিন্ন দেশে হচ্ছে। ঠিক আছে, আম যদি বাংলাদেশের জাতীয় ফল হতে পারে বা কাঁঠাল যদি জাতীয় ফল হতে পারে, অন্য দেশে কেন হতে পারবে না? মানে আপনারা অনেক সময় কনফিউশনে আমাদের ফেলে দেন বা আমাদের এই জাতটাই লাগবে এই ভুলটা করেন বারবার। মূলত জাত বিভিন্ন দেশে পাওয়া যায়, আমরা যেটা আমাদের সুবিধা মনে হয় সেই দেশ থেকে আমরা জাতগুলো কালেক্ট করি বা ওই জাতগুলো আমরা নিয়ে আসি আর কি। ঠিক আছে, সো এই ভুলটা আশা করি আপনারা করবেন না, আসলে ভুলটা ভেঙে দিলাম। হ্যাঁ, অনেকগুলো জাত পাওয়া যায়, তার মধ্যে আমরা এমন জাতগুলো নিয়ে আসি যেটা হার্মোফ্রোডাইট, যেটা বলেন আপনার এক গাছে দুইটা করে ফুল হবে, আপনি এক গাছ লাগালেই ফল পাবেন। কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো কিন্তু আপনার দুইটা করে গাছ লাগাতে হয়। যাই হোক, পার্সিমন নিয়ে একটা আলোচনা করবো, এগুলো হচ্ছে চেরি গাছ।
পার্সিমন নিয়ে পরে আলোচনা করব। তো চেরি গাছটা আবার ভালো করে দেখে নিন, এগুলো বড় সাইজের একটু চেরি গাছ আলাদা করে রাখা হয়েছে, এটা কোনো ভ্যারাইটি না, এটা বড় সাইজ দেখে এটা আলাদা করে রাখা হয়েছে, আর নিচে তিন ফল গাছ সেগুলো একটু আলাদা করে রাখা হয়েছে। যাই হোক, সো এটা বিজনেসের একটা পার্ট। আর এখানে হচ্ছে এগুলা হচ্ছে করসল গাছ, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করসল গাছ, এবং এগুলো হচ্ছে কলমের গাছ, খুবই সুন্দর গাছ, এই যে গ্রাফটিং করা হয়েছে এই জায়গায়। সো এখানে গ্রাফটিং করা হয়েছে, এটা করসল ফলে গাছ, ক্যান্সার প্রতিষেধক একটা ফল হিসেবে গণ্য করা হয়েছে বর্তমানে। এবং এই ফলের যে পাতাটা, এটার ঘ্রাণ খুবই মানে কড়া একটা ঘ্রাণ, যেটা নাকে অনেকেই সহ্য করতে পারে না। এই ফলের কিন্তু এই মানে লিপ দিয়ে অর্থাৎ পাতা দিয়ে কিন্তু চাও বানায় খায়। সো যাই হোক, এটা খুবই ক্যান্সার প্রতিষেধক। যাই হোক, এটা হচ্ছে পুলাচন গাছ, পুলাচন ফল, সরি আমি পুলাচন বলে ফেলেছি, এটা হচ্ছে শান্তল ফলের গাছ, শান্তল। এটা খুবই মিষ্টি একটা ফল, বড় সাইজের হয়, আর কিছুটা কদবেলের চেয়ে একটু বড়। আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে কলমের গাছ আছে, শান্তল ফলে ফুলও আসছে, আমি ওটাও দেখাবো একটু একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন। আর এগুলো কলমের গাছ দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর কলমের গাছ। আর শীতকালে যেহেতু পাতা টাতা ঝরে যায়, তো এখন খুব বেশি পাতা নাই, নতুন পাতা গজাইছে, এগুলো নতুন গাছ আসলে এবং সেই পাতাগুলোতে আঘাতের কারণে কিছুটা ঝিমায় গেছে, তো এগুলো সেরে যাবে কিছুদিনের মধ্যে। আর আমাদের পুরানো গাছ যেখানে ছিল এখানে ফুল চলে আসছে, আমি যদি দেখাই আপনাদের একটু, এই যে এখানে দেখেন ফুল চলে আসছে গাছগুলোতে, নতুন পাতা গজাচ্ছে, দেন ফুলও চলে আসছে, ঠিক আছে। আর ওইগুলো গাছেও চলে আসবে আশা করি, অল্প কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে, গাছটা একটু থিতু হয়ে নিলে সুন্দরভাবে ফুল চলে আসবে। সো একটা গাছ না, শুধু আরও বেশ কয়টা গাছই আসছে, নতুন কুশি বেরোচ্ছে, তো এগুলোতে ফুল চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এখানে আরও একটা আছে আমি দেখাই, এই যে দেখেন এখানে শান্তল ফলের ফুল চলে আসছে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের যে কোনো গাছের অর্ডার করতে ফেসবুক পেজ ভিজিট করুন রাহা নার্সারি, এই যে এটা, এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন, এই যে ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন।